কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় জয় যশোদ নন্দন ব্রজ জন রঞ্জন যশোদ নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরা Hare Krishna, Hare Krishna.
অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ম দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপম সগ্রজাতম সহগণ রঘুনাথম নিতম তম সজীবম সাধুইতম সাবধুতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিত শিবৃশাখান্বিতম নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পদুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচার স্বামী নীতি নামিনে স্নিগ্ধচিতা শুভ্রনেতা ভগ্নিনাঞ্চ রসাপ্লুতম প্রভুপাদগত প্রাণনমি ভক্তিচারুপদম।
জয় শিল প্রভুপাদ কি জয়। তো আজকে আমরা জানব শাস্ত্রে ২৮ প্রকার নরকের কথা উল্লেখ করা আছে। কয় প্রকার? বিশেষ করে ভাগবতমে, তো ভাগবতমে ২৮টি নরকের কথা উল্লেখ করছে এবং সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে যে আমি সময় স্বল্পতার জন্য আমি তোমাকে ২৮টি নরকের কথা বলছি। এই ২৮টি নরক ব্যতীত আরো অনেক নরক রয়েছে, আরো অনেক নরক রয়েছে, কিন্তু আমি তোমাকে জাস্ট সময় স্বল্পতার জন্য, তাকে না, পরীক্ষিত মহারাজের কাছে কতদিন সময় ছিল? মাত্র ৭ দিন। তো ৭ দিন বলতে গেলে তো আরো অনেক কিছু বলতে হবে না, এই জন্য বলছে তোমাকে আমি শুধু কয়টি, ২৮টি নরকের কথা তোমাকে বলছি, এছাড়াও আরো অনেক নরক রয়েছে। তো আজকে আমরা সেই ২৮টি নরক সম্পর্কে জানব। শ্রীমদ্ভগবদ্গীতায় বলছে কি বলছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা ইতি মন্যতে, কর্তা ইতি অহং মন্যতে, কর্তা অহং ইতি মন্যতে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহং ইতি মন্যতে। এই শ্লোকে বলছে প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ ও কর্ম অনুসারে। সবকিছু কি হয়? গুণ এবং কর্ম অনুসারে সবকিছু সম্পাদিত হয়, কিন্তু অহংকারের বশীভূত হয়ে জীব নিজেকে কর্তা বলে মনে করে। কি বলে? অহংকারে, তার মধ্যে যখন, জীবের মধ্যে যখন অহংকার কাজ করে তখন জীব কি বলে নিজেকে, নিজেকে কর্তা বলে, যে না আমি সবকিছু করছি। অহম মামিতি ভাব চলে আসে, অহম অহম মামিতি, আমি করছি, এরকম ভাব চলে আসে। আর এই অহম মামিতি ভাব যখন আসে তখন মানুষ কি করে, বিভিন্ন রকম পাপ কর্মে লিপ্ত হতে থাকে। এজন্য বলছে মূর্খ মানুষেরা মনে করে যে সে কখনো আইনের অধীন নয়। যারা মূর্খ মানুষ, যারা এই জড়জগতে ভোগ করার বাসনা করছে, ভোগের প্রবৃত্তি নিয়ে এই জগৎকে ভোগ করার প্রবৃত্তি নিয়ে বসে আছে এবং ভোগে মতমত্ত হয়ে আছে, এই সকল কিছু মানুষেরা তারা মনে করে যে না আমি নিয়ন্ত্রণাধীন নই, আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে না, এরকম মনে করে। তাই বলেন তো দেখি, একটা ছোট বাচ্চা সে প্রথমে কার নিয়ন্ত্রণাধীন থাকে? বাবার নিয়ন্ত্রণাধীন, মা বাবা তাকে নিয়ন্ত্রণ করেন। আর সে যখন একটু বড় হয়, বড় হওয়ার ফলে সে কার নিয়ন্ত্রণাধীন হয়? স্বামীর নিয়ন্ত্রণ, মেয়ে হলে স্বামীর নিয়ন্ত্রণাধীন হয়, তাই না? হ্যাঁ। তারপরে তারপরে মায়েরা কার নিয়ন্ত্রণাধীন হয়? ছেলে, ছেলের নিয়ন্ত্রণাধীন হয়, হয় কি না? তো কারো না কারো নিয়ন্ত্রণাধীন হয়ে আছি আমরা, আছি কি না? হ্যাঁ। যখন আমরা পড়াশোনা করি তখন কার নিয়ন্ত্রণাধীন? টিচারের, শিক্ষকের নিয়ন্ত্রণাধীন হয়ে থাকি। তারপরে যখন আমরা হসপিটালে গিয়ে ভর্তি হই কার নিয়ন্ত্রণাধীন হয়ে থাকি? ডাক্তারের নিয়ন্ত্রণাধীন হয়ে থাকি, তাই না? তো এরকম সবাই কারো না কারো নিয়ন্ত্রণাধীন হয়ে আছে, কিন্তু যারা মূর্খ মানুষ তারা মনে করে না যে আমি আইনের অধীন, আমি কোনো আইনের অধীন, সে মনে করে না। কিন্তু বলেন তো দেখি, প্রত্যেক ব্যক্তির জন্য একটা আইন আছে কিনা? যেমন আপনি আপনি যখন বাংলাদেশে থাকবেন সরকার কর্তৃক আপনাকে বিভিন্ন আইন দিবে, এই আইন ফলো করতে হবে আপনাকে। বাংলাদেশ সরকারের আইন আছে না? তো বাংলাদেশ সরকারের বিভিন্ন আইন আছে, তো সেই আইনগুলো যদি আমরা না ফলো করি তাহলে কি বাংলাদেশে আমাদেরকে রাখবে? বাংলাদেশে থাকতে পারবো আমরা? না, থাকতে পারবো না। তো এই জন্য এই জড়জগৎ বানাইছেন কে? কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ বানাইছেন না? কৃষ্ণ হচ্ছে সবকিছুর সৃষ্টিকর্তা, এই জড়জগৎ না। এই জড়জগৎ হচ্ছে একটা লোক,
একটা লোক। আর এই জড়জগতের, এই জড়জগতের মধ্যে চোদ্দটা চোদ্দটা লোক রয়েছে, কয়টা লোক রয়েছে? এই জড়জগতের মত চোদ্দটা লোক রয়েছে। তো এই যে চোদ্দটা লোক, এই যে চোদ্দটা লোক, জড়জগতের মত চোদ্দটা লোক রয়েছে, আমরা কয় নাম্বার লোকে রয়েছি? ছয় নাম্বার লোক। কয় নাম্বার? ছয় নাম্বার। আমাদের উপরে রয়েছে ছয়টা, আমরা আছি সাত নাম্বারে, আর নিচে আবার আছে কয়টা? আরো সাতটা, মোট চোদ্দটা। তাহলে আমরা যেটা রয়েছে এটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভোলুক। এটার নাম কি? ভোলুক, ভোলুক। আর আমাদের উপরে রয়েছে কি? ভূবরলোক। এর উপরে কি? স্বর্গলোক। ভোলুক, ভূবরলোক, স্বর্গলোক। তাহলে দেখেন স্বর্গলোক কিন্তু বেশি দূরে না। হ্যাঁ, আমাদের উপরের আরেকটার পরেই কি? স্বর্গলোক। স্বর্গলোকের উপরে আছে মহলোক, তারপরে আছে জনলোক, তারপরে কি? তপলোক, তারপরে হচ্ছে সত্যলোক। বুঝে গেছে? তো কয়টা বললাম? সাতটা বললাম, সাতটা বললাম না? এটি হচ্ছে উপরে, আমাদের উপরে, আমরা সহকারে, আমাদের উপরে আরো ছয়টা, কয়টা হইলো? সাতটা। আর নিচে কি আছে? নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, আর কি? রসাতল আর পাতাল। এই যে কয়টা হইলো? সাতটা। উপরে সাতটা, নিচে সাতটা, মোট কতটা হইলো? নিচের যেগুলো বললাম এগুলো হচ্ছে নরক, আর উপরে গুলো হচ্ছে ঊর্ধ্বলোক। বুঝতে পারছেন? তাহলে এই যে চোদ্দটা লোক সমন্বয় করে, এই চোদ্দটা লোককে একত্রে কি বলা হয়? একটা ব্রহ্মাণ্ড বলা হয়। কি বলা হয়? ব্রহ্মাণ্ড। বল না, একটা এক একটা ব্রহ্মাণ্ড এই চোদ্দটা লোকের মধ্যে। হ্যাঁ, এই চোদ্দটা লোককে বলা হয় এক একটা ব্রহ্মাণ্ড। আবার এই ব্রহ্মাণ্ডের মধ্যে কি থাকে? হ্যাঁ, একজন সৃষ্টিকর্তা থাকে, ব্রহ্মা। বুঝে গেছে? তো এরকম ভাবে কয়টা ব্রহ্মাণ্ড রয়েছে? কোটি কোটি ব্রহ্মাণ্ড কি রয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তাহলে একটা ব্রহ্মাণ্ডের আমরা বুঝতে পারি, একটা ব্রহ্মাণ্ড যদি এত বড় হয়, এত বিশাল হয়, তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো এই জন্য যেহেতু এই জড়জগৎ তিনি বানিয়েছেন, বানিয়েছেন না, তাহলে এই জড়জগতের জন্য ভগবান একটা নিয়ম দিয়েছেন কিনা? নিয়ম দিয়েছেন। বাংলাদেশে থাকতে গেলে একটা নিয়ম আছে। তো ঠিক ভগবানেও, ভগবানও এই জড়জগৎ তৈরি করার সময় একটা নিয়ম বানিয়েছেন, তাই কিনা? তাহলে এই যে নিয়মগুলো ফলো করা হচ্ছে একটা নাগরিকের দায়িত্ব, দায়িত্ব কিনা? কিন্তু যারা মূর্খ লোক তারা মনে করে যে না, আমার জন্য নিয়ম না, এদের জন্য নিয়ম। বুঝে গেছে? যারা মূর্খ লোক তারা সেটা মনে করে, সে মনে করে যে ভগবান বা কোনো নিয়মটা নেই, ভগবান ভগবান বলতে কোনো কিছু নেই, যারা মূর্খ প্রকৃতির। এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তা করতে পারে, এইভাবে সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয়, তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন নরকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। সে মনে করে যে না, এই জড়জগতে থাকতে গেলে কোনো নিয়ম টিয়ম নাই, ভগবান ভগবান বলতে কিছু নাই, সে নিজের খেয়াল খুশি মতো সে কি করে? কর্ম করতে থাকে। আর নিজের খেয়াল খুশি মতো কর্ম করতে গিয়ে সে কি করে? অনেক পাপ কর্ম করে, করে কি না? আর পাপ কর্মের ফলস্বরূপ তাকে কোথায় যেতে হয়? নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো এই যে এখানে বলছে, আর এই যন্ত্রণা ভোগের মূল কারণ হচ্ছে সে মূর্খতা বশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে। যদিও সে সর্বদাই জরা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রণাধীন, এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তাই প্রত্যেকেই তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে এ জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্ন আচরণ করে, তাই তারা তার কর্মফল ভোগ করে তাও ভিন্ন হয়। এখানে বলছে যে যারা মূর্খ ব্যক্তি তাদেরকে ভগবান নরকে নেয়, আর নরকে আমরা কি জন্য যাব? আমাদের কর্মফল অনুসারে। যদি ভালো কর্ম করি তাহলে কি আমরা নরকে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে না। যদি আমরা খারাপ কর্ম করি তখনই আমাদেরকে নরকে যেতে হয়। তো এই জন্য
আর যারা ধার্মিক তাদের তাদের কখনো নরকে যেতে হয় না, তাদের কখনো কি হয় না, নরকে যেতে হয় না। তো অনেকে ভাবতে পারে যে না না নরক মনে খুব ভালো না, নরক খুব ভালো, তাই না? অনেকে ভাবতে পারে যে নরকে যাওয়াটাও নরক মনে একটু ভালো, না না নরক হচ্ছে কি সেখানে এত ভয়াবহ শাস্তি দেওয়া হয়। যখন ভাগবতমে এই নরকের বর্ণনা করছিলেন সুখদেব গোস্বামী, তখন পরীক্ষিত মহারাজ সেটা শুনে, সে শুনেই তার এত কষ্ট হচ্ছে, তার পশম দাঁড়িয়ে গেছে, এত কষ্ট দেওয়া হয় সেখানে, হ্যাঁ এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়। তখন পরীক্ষিত মহারাজ সেগুলো 28 প্রকার নরকের কথা শুনছেন, শুনে তারপরে একটা সলিউশন দিয়েছেন, আমরা তার আগে শুনবো তারপরে সলিউশনের কথা যাব। তো এই জন্য বলছে আমরা যে পাপ কর্ম করি, আমরা কি করি, পাপ কর্ম করি না, এই পাপ কর্ম করছি, 14 জন ব্যক্তি আমাদেরকে সে সাক্ষী স্বরূপ থাকে, সে পাপ কর্মের কয়জন ব্যক্তি, 14 জন, 14 জন সাক্ষী হিসেবে থাকে আপনি পাপ কর্ম করছেন। কি কি সেই 14 জন কারা কারা? প্রথমে হচ্ছে সূর্যদেব, তিনি আমরা কি কি না করছি দিনের বেলা, যা কিছু করছি সূর্যদেব দেখতেছে কিনা, নাকি দেখতেছে কিনা, সূর্যের আলো কি সব জায়গায় পৌঁছায় না? তারপরে চন্দ্রদেব, আপনি রাতে কি করবেন সেটাকে দেখবে চন্দ্রদেব। তারপরে বায়ুদেব, বায়ু বাতাস, সেও সাক্ষী হিসেবে থাকে আপনার অকর্মগুলো, কুকীর্তিগুলো বা অধর্মগুলো। 3 নম্বর, ঠিক আছে, 4 নম্বর কে? 4 নম্বর হচ্ছে অগ্নি, আগুন সাক্ষী হিসেবে থাকে। 5 নম্বর কি? আকাশ, আকাশ সাক্ষী হিসেবে থাকে। 6 নম্বর হচ্ছে পৃথিবী, 6 নম্বর কে? পৃথিবী। 7 নম্বর হচ্ছে কি? জল, জল। 8 নম্বর কি? দিন, দিবা বলা হয়। আর 9 নম্বর হচ্ছে কি? নিশা বা রাত্রি। 10 নম্বর কি? উষা, 10 নম্বর কি? উষা। তারপরে 11 নম্বর হচ্ছে সন্ধ্যা, এগুলো এক একটা দেবতার নাম কিন্তু, এই যে সন্ধ্যা কিন্তু এক একটা দেবতা। তারপরে ধর্ম, তারপরে কি? 13 নম্বর হচ্ছে কাল, কাল সময়, সময় সময়ও সাক্ষী হিসেবে থাকে। তারপরে 14 নম্বর কি? 14 নম্বর হচ্ছে পরমাত্মা, কে? পরমাত্মা সবচেয়ে বড় সাক্ষী। এখন আপনি বুঝেন এই বাকি 13টাকে আপনি ফাঁকি দিতে পারা তো কখনো সম্ভব না, যদিও ফাঁকি দিয়ে দেন কিন্তু ভিতরে যে একদম পরমাত্মা বসে রয়েছে তাকে ফাঁকি দেওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন পরমাত্মা আপনার সেখানে যাচ্ছে, যাচ্ছে কিনা? হ্যাঁ। তো এই জন্য প্রভুপাদ উল্লেখ করছে যে 2টি পাখি আমাদের এই দেহে রয়েছে, কয়টা পাখি? 2টি পাখি। আর একটি পাখি যা ভোগ করতেছে এই ভোগের সাক্ষী স্বরূপ আরেকটি পাখি দেখছে, দেখে নোট করতেছে আজকে ওই মাতাজি কয়টা পান খাইছে, হ্যাঁ হ্যাঁ এরকম নোট করতেছে, হ্যাঁ এইভাবে এইভাবে কি করবে, নোট করবে, নোট আজকে ওই মাতাজি কয়টা মিশা কথা কইছে, এগুলো নোট করে রাখবে, বুঝলেন? নোট আবার, হ্যাঁ নোট এমন ভাবে রাখবে ছবি তুলে রাখবে, ছবি তুলে রাখবে, বুঝতে পারছেন তো? ছবি তুলে রাখবে। আপনি যদি আবার অস্বীকার করেন যে না না আমি যেটা করছি না, তাই না, এই যে সিসি ক্যামেরা, বুঝে বুঝে গেছে তো? সিসি ক্যামেরার মধ্যে কিন্তু ভিডিও দেখাই দিবে, তারপরে দেখাই যে দেখো ভিডিও কিন্তু দেখাই দিবে, ঠিক আছে? আপনি হ্যাঁ মিথ্যা কথা বলার কোনো কি নাই, চান্সই নাই। এই জন্য বলছে আমাদের কর্মের সাক্ষী হিসেবে এই 14 জন থাকে। 14 জন কি করে? সব সময় থাকে, সব সময় আমরা কি কি করছি। তো এই জন্য বলছে আমাদের কর্মটাকে সাত্বিকভাবে আমাদের করা উচিত। 3 রকমের পাপ আছে, কয় রকমের পাপ? হ্যাঁ শাস্ত্রে বলছে 3 রকমের পাপ আছে। একটা হচ্ছে কি? শারীরিক পাপ,
আমরা শরীরের মাধ্যমে পাপ করি, কি শারীরিক পাপ, যেমন কি জীবহিংসা, চুরি করা, পরস্ত্রী সঙ্গ করা, এগুলো কি শারীরিক পাপ। দুই নম্বর হচ্ছে বাচিক পাপ, বাচিক মানে মুখ দিয়ে আমরা পাপ করি, মুখ দিয়ে মানে কথা বলার মাধ্যমে আমরা পাপ করি, কিভাবে, যেরকম অসৎ প্রলাপ, খারাপ কথা বলি। তারপরে নিষ্ঠুর বাক্য, অন্যজনকে খুব কঠোর ভাবে আমরা বকা ঝোকা করি, করি কিনা, যখন ঝগড়া লাগিয়ে যাই তখন বোঝা যায় মুখ দিয়ে কি আসে, তাই না, কন্ট্রোল থাকে না, কন্ট্রোল থাকে না, না তো এই যে নিজের উপরে কন্ট্রোল থাকে। তারপরে পরদুষ কীর্তন, মুখ দিয়ে যে পাপ করি, পরদুষ মানে হ্যাঁ ওই যে মাতাজিটা না, হ্যাঁ এই কাজ করে, এই করে, সে করে, যখনই আমরা এই চার পাঁচ জন একসাথে বৈশাখ কি করি, পরনিন্দা করি কিনা, পরদুষ চর্চা করি কিনা, এটা খুব পাপ, এটা হচ্ছে বাচিক পাপ। তারপরে কি মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলা, এটা কি বাচিক পাপ। তাহলে আমি প্রথম কি কি পাপ বলছিলাম, পাপ তিন প্রকার, প্রথমটা কি বুঝতেছেন তো, প্রথমটা কি শারীরিক পাপ, আমি কিন্তু বলবো, জিজ্ঞাসা করবো, যদি না আনসার দিতে পারেন তাহলে কিন্তু খবর আছে, শাস্তি শাস্তি। তাহলে প্রথমটা হচ্ছে কি শারীরিক পাপ, শরীরের মাধ্যমে যে পাপ করি আমরা। তারপরে দুই নম্বর হচ্ছে বাচিক পাপ, মুখ দিয়ে, আর তিন নম্বর হচ্ছে মানসিক পাপ। দেখেন মনে মনে খারাপ চিন্তা করলে কি হয়ে যায়, পাপ হয়ে যায়। মনে মনে খারাপ চিন্তা করলে কি, যেমন কি পরের দ্রব্যের প্রতি লোভ থাকে কিনা, অভিজিৎ বাবু এত সুন্দর একটা বাড়ি বানাইছে, আমার একটা বানাইতে দিব, তাই না, হ্যাঁ এরকম একটা লোভ থাকে। তারপরে হ্যাঁ পরের অনুষ্ঠি চিন্তা, ও চাকরি হয়েছে না, দাঁড়াও সিস্টেম করে চাকরিটা খাইলে দিব, বুঝে গেছেন তো, এই যে পরের অনুষ্ঠি চিন্তা করা। তারপরে শাস্ত্রীর কথা অশ্রদ্ধা করা, শাস্ত্রীর যে কথাটা বলছে সেটাকে, সেটার প্রতি শ্রদ্ধা না থাকা, ভগবানের কথা হচ্ছে কিন্তু সে কি করছে, সে কথায় না আসা, এগুলো কিসের পাপের মধ্যে পড়ে, মানসিক পাপ। কিসের পাপ, মানসিক পাপ। কিন্তু এ কলিযুগের জন্য তো স্যাক্রিফাইস দিছে, এ কলিযুগের জন্য এই মানসিক পাপটা হয় না, বুঝা গেছে, যদি সরাসরি ভাবে না করা হয় তখন পাপ হবে না, শুধু এই কলিযুগের জন্য এটা ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট কমাই দিছে, মানসিক পাপ মনে মনে খারাপ চিন্তা করলেও পাপটা হবে না যদি না নিজে করে, সরাসরি না করা হয়, এটা স্যাক্রিফাইস, কেন এই কলিযুগের জন্য, কারণ এই কলিযুগের জন্য, এই কলিযুগ হচ্ছে ধন্য কলি, কি কলি, শুধু এই ধন্য কলিযুগের জন্যই, অন্যান্য কলিযুগের জন্য না, ধন্য কলি কোনটাকে বলে আবার, এটা একটা প্রশ্ন না প্রভু, ধন্য কলি কোনটা, কলি তো কলি, আবার ধন্য কলি কি, হ্যাঁ প্রশ্ন আসবে না, আচ্ছা ধন্য কলি কি, শাস্ত্রে বলছে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়, শাস্ত্রে বলছে না শ্রীমদ ভগবত গীতায়, কি কোন শ্লোক, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন, তারা তার প্রতিজ্ঞা, ভগবানের প্রতিজ্ঞা, তিনি যুগে যুগে আসবেন। এই যে যুগে যুগে আসেন, এটা কোন কৃষ্ণ আসেন, বাসুদেব কৃষ্ণ আসেন, কোন কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ। কিন্তু যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যত কৃষ্ণ সৃষ্টি হয়েছে, যত বিষ্ণু সৃষ্টি হয়েছে, যত অবতার সব কার থেকে সৃষ্টি হয়েছে, সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ থেকে, যিনি সবকিছুর উৎস, অনাদির আদি গোবিন্দ, বুঝে গেছে, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাহলে এখন এই যে শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু যুগে যুগে আসেন না, যিনি একদম স্বয়ং ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি যুগে যুগে আসেন না, যুগে যুগে আসেন কোন কৃষ্ণ,
বাসুদেব কৃষ্ণ। আর এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আসেন কখন? আসেন ব্রহ্মার একদিনে একবার আসেন, ব্রহ্মার একদিনে। এখন আসলে ব্রহ্মার একদিন জানা দরকার না, যে ব্রহ্মার একদিনে কে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ একবার আসেন। ব্রহ্মার একদিন জানেন আপনারা? আমরা জানি কয়টা যুগ আছে? চারটা যুগ আছে না? কি কি যুগ? সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আরেকটা কি? কলি যুগ। এই চারটা যুগে বলা হয় এক দিব্য যুগ। কি বলা হয়? এক দিব্য যুগ। চারটা যুগ একত্রিত করলে, এই চারটা যুগে একসাথে বললে বলা যাবে এক দিব্য যুগ। এইভাবে 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। 1000 দিব্য যুগে কয় হাজার? 1000 দিব্য যুগ। বুঝা গেছে? সত্য ত্রেতা দ্বাপর কলি একবার গেছে, হ্যাঁ আবার যাবে সত্য ত্রেতা দ্বাপর কলি দুইবার। এইভাবে যখন 1000 বার যাবে, কয়বার যাবে? 1000 বার যাবে, তখন ব্রহ্মার একটা দিন হবে। ব্রহ্মার কি হবে? একটা দিন হবে। আবার যখন এইভাবে 1000 বার যাবে, তখন ব্রহ্মার এক রাত হবে। আর এই ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ। কয় হাজার? 1000 চতুর্যুগ। আর 1000 চতুর্যুগে এই পৃথিবীতে 14 জন মনু এসে শাসন করে এই পৃথিবীকে। কয়জন মনু? 14 জন মনু। একটু কঠিন লাগতেছে না? 1000 চতুর্যুগে এই পৃথিবী শাসন করার জন্য কয়জন মনু আসেন? 14 জন মনু। তাহলে 14 জন মনু এসে 1000 কে যদি 14 দ্বারা ভাগ করা হয়, তখন 71 পাওয়া যায়। কত? 1000 ভাগ 14, 71। তাহলে এক একজন মনু, 14 জন মনু আসেন না, তাহলে এক একজন মনু এই পৃথিবী শাসন করেন 71 চতুর্যুগ। কত চতুর্যুগ? 71 চতুর্যুগ। বুঝে গেছে? আর এই যে 71 চতুর্যুগ করে কয়জন মনু শাসন করেন? 14 জন মনু। এর মধ্যে যে 7 নাম্বার মনু, কয় নাম্বার মনু? 7 নাম্বার মনু। তিনি যখন এই পৃথিবী শাসন করতে আসেন, তিনি কত বছর শাসন করবেন? 71 চতুর্যুগ শাসন করবেন। এইভাবে যখন 28 নাম্বার চতুর্যুগ আসবে, 28 নাম্বার চতুর্যুগ আসবে, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন পৃথিবীতে। ওই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি আসেন পৃথিবীতে। বুঝা গেছে? তিনি পৃথিবীতে আসেন। সৌভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে আমাদের যে আগের চতুর্যুগটা গেছে, আমাদের যে আগের দ্বাপর যুগ, এই দ্বাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। বুঝা গেছে? আমরা এখন কলিযুগে না, তো কলিযুগের আগের যুগটা কি ছিল? দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি এসে গেছেন। আর এই জন্য এর পরের কলিযুগের নামটা হয়ে যায় কি? যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তার পরের কলিযুগের নামটা ঘোর কলি থাকে না, সেটা হয় কি কলি? ধন্যকলি। আর এই ধন্যকলিতে কেবল আপনি মনের মনে মনে পাপ কাজ করলে সেটা গণা, সে পাপ কর্ম বলে গণ্য করা হয় না। কিন্তু যদি মনে মনে আপনি ভালো কাজ করেন, তাহলে ভালো কর্মের ফল পাবেন। দেখেন, খারাপ কর্ম করতেছেন মনে মনে, কিন্তু সেটা পাপ হবে না। কিন্তু ভালো যদি আপনি যদি মনে করেন যে না, মনে মনে চিন্তা করতেছেন, ইস আমি যদি ভগবানকে একটা রাজ সিংহাসনে বসায়া পূজা করতে পারতাম। আপনি রাজ সিংহাসনে বসায়া পূজা করলে যে ফল লাভ হইতো, সেই ফল আপনার লাভ হয়ে গেছে। চিন্তা করার ফলে লাভ হয়ে গেছে। এই কলিযুগের এটা একটা মাহাত্ম্য আছে। কৃষ্ণ যখন কংসের আগে অবতীর্ণ হয়েছিল, তখন বসুদেব কংসের আটকানো, কিন্তু সে তখন মনে মনে গাবিদান যজ্ঞ ব্রাহ্মণদের মন করছে। বুঝা গেছে? তাহলে এখন আপনারা কি মনে মনেও কৃষ্ণ সেবা করতে পারবেন? মনে করেন যে না, আজকে আপনি খুব অসুস্থ, আজকে আপনি খুব অসুস্থ, এখন আপনি আজকে মন্দিরে যেতে পারতেছেন না, ইস আজকে হ্যাঁ একাদশীর দিন, পঙ্কজাক্ষ প্রভু আসবে আর আমরা যেতে পারতেছি না, এটা মনে মনে একটা ইস আপনি আফসোস করতেছেন, আক্ষেপ করতেছেন, ওই যে ঘরে বসে বসে থেকে আপনি এখানে আসার ফল লাভ করতে পারবেন অনুশোচনা করে। বুঝতে পারছেন? তো এই জন্য বলছে, হ্যাঁ এই কলিযুগের জন্য মানসিক পাপটা গণ্য করা হয় না, শুধু এই কলিযুগের জন্য। কোন কলিযুগ? ধন্য কলিযুগের জন্য। এই জন্য বলছে পাপ হচ্ছে তিন প্রকার। তারপরে বলছে নরকের অবস্থান,
নরক কোথায়? এই যে যারা এরকম ভাবে পাপ করছে, পাপ করছে না, যারা বাক্যের মাধ্যমে পাপ কাজ করছে, শরীরের মাধ্যমে পাপ কাজ করছে, তারপরে মনের মাধ্যমে পাপ কাজ করছে, বুঝা গেছে? তিন রকম ভাবে পাপ কাজ করছে। এই জন্য যখন যমদূত আসে আপনাকে নেওয়ার জন্য, কয়জন আসবে জানেন? তিনজন আসবে। কয়জন আসবে? তিনজন। যখন যমদূত নেওয়ার জন্য আসে তখন তিনজন আসে, কেন? ওই যে শারীরিক, মানসিক, বাচিক তিন ভাবে পাপকার করা হয়, এই জন্য তিনজন যমদূত আসে। তো এই জন্য খারাপ কাজ করলে অবশ্যই নরকে যেতে হবে। এখন নরকটা কই আছে? দক্ষিণ দিকে। হ্যাঁ, নরকটা দক্ষিণ দিকে আছে, দক্ষিণ থেকে না? আচ্ছা, এখানে বলছে নরকের অবস্থানটা কোথায়। অনেকে সেখানে, বিশেষ করে জৈনিক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক, তিনি তার কবিতায় লিখছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, নরক মানুষের মাঝেই সুরাসুর, বলছে কিনা? তো তিনি বলতেছেন মানুষের মাঝেই স্বর্গ, মানুষের মাঝেই কি নরক। কথা কিন্তু তিনি যে বলছেন তার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না। মানুষের তিনি কোন ইঙ্গিত করতেছেন কি স্বর্গ নরক বলতে কিছু নাই এরকম বলতেছেন? না, তিনি বলতেছেন মানুষের মাঝেই স্বর্গ নরক। আপনি সবার সাথে কি আচরণ করছেন তার উপর ভিত্তি করে, আপনার কর্মের উপর ভিত্তি করে আপনার স্বর্গ এবং নরক আপনি প্রাপ্ত হবে। কি কর্ম করছেন সে কর্মফল অনুসারে আপনি সেই জায়গাটা যাবেন। ভালো কর্ম করেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে ভালো জায়গায় স্বর্গে যেতে পারবেন। কারণ খারাপ কর্ম করলেন কি স্বর্গে যাওয়া যাবে? তখন কোথায় যাওয়া যাবে? নরকে যেতে হবে। তো এই জন্য তিনি কিন্তু এটা বলে নাই যে না, নরক স্বর্গ বলতে কিছু নেই। তিনি ইঙ্গিত দিয়েছে এই এই জীবনেই, জীবন থাকতেই আমাদেরকে ভালো কর্ম করো, তাহলে স্বর্গ যেতে পারবো। যারা এই জগতে সাত্বিক ভাবে জীবনযাপন করছে তারা কিন্তু স্বর্গে আছে। যারা সাত্বিক ভাবে জীবনযাপন করছে, স্বর্গ না, শুধু শাস্ত্রে বলছে আমাদের আচার্যগণ যে যেই জগতে, মানে যেই পরিবারে স্বামী স্ত্রী ভক্ত হয়, হ্যাঁ, সেই পরিবারটা স্বর্গের মতো হয়। কিসে হয়? স্বামী স্ত্রী যে পরিবারে ভক্ত হয়ে যায়, ভগবানের সেবা পূজা হয়, সেই পরিবারটা কি বলে? স্বর্গের মতো। আর যেই পরিবারে স্বামী স্ত্রী সন্তান আদি সবাই ভক্ত হয়, ফুল ফ্যামিলি ভক্ত হয়, হ্যাঁ, গৃহ নয়, তাকে বৈকুণ্ঠ কয়, তাকে গৃহ বলা হয় না, তাকে কি বলা হয়? বৈকুণ্ঠ। বুঝতে পারছেন? কারণ সে কি বৈকুণ্ঠে বা ভগবত ধামে গেলে সে কি করবে? ভগবানের সেবা করবে না? সেখানে গেলে তো সে ভগবানের সেবাই করবে, প্রতিনিয়ত সে সরাসরি ভগবানের সেবা করতে পারবে। কিন্তু এখন যে সেবা করছে, চিত্রপটে সেবা করছে বা বিগ্রহ সেবা করছে, কিন্তু কি বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ভক্তরা সে পার্থক্যটা মনে করে না, না কোনো পার্থক্য নেই। বিগ্রহ কি স্বয়ং কৃষ্ণ, তিনি সেটা সেইভাবে তিনি ভগবানকে দেখেন। তো এই জন্য যারা ভক্তি জীবনে আছে, ভক্তি করছে, ভগবানের ভক্ত, তারা কিন্তু এমনিতেই বৈকুণ্ঠের সুখ আস্বাদন করছে, বৈকুণ্ঠের সুখ। দেখেন সে এত পরিশ্রম করছে, সারাদিন সে পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম করে করার পরেও তিনি এসে কি করছেন? ভগবানের সেবা পূজা করছেন। সকালবেলা সে ঠিকই 4:30 উঠে যাচ্ছেন, উঠে গিয়ে তিনি মঙ্গল আরতি করছেন, করছেন কিনা? প্রতিনিয়ত তিনি ভগবানের চিন্তায় আছে, তিনি কাজ করতেছেন। কার জন্য কাজ করতেছেন? ভগবানের জন্য কাজ করতেছেন, ভগবানের জন্য। যে না, আমি আজকে কাজ করে যে উপার্জন করব সেটা ভগবানের সেবায় লাগাবো। কি করব? ভগবানের সেবায়। ভক্তরা কি মনে করে? প্রত্যেকের, প্রত্যেক ব্যক্তির উচিত কি মনে করা জানেন? যে না, এই যে আমি যে গৃহটার মধ্যে আছি, এই গৃহটার মালিক হচ্ছেন কে? কৃষ্ণ। এই গৃহটার মালিক কে? কৃষ্ণ। আর যেহেতু এই গৃহটার মালিক হচ্ছেন কৃষ্ণ, হ্যাঁ, আমার সবকিছু আছে, যা আছে সবকিছু আমি কৃষ্ণের কাছে দিয়ে দিব। হে কৃষ্ণ, তুমি হচ্ছ আমার ঘরের মালিক। কি আপনারা দিচ্ছেন কি এখনো? না।
কিন্তু ভক্তরা কি করে, সবকিছু কৃষ্ণের জন্য, বাজারে যায় দেখে কৃষ্ণের কোনটা প্রিয় সেটা আনে, সবকিছু কৃষ্ণের জন্য দিয়ে দেয়। এখন আমি সবকিছু কৃষ্ণের কিছু কৃষ্ণকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিনা, এখন আমি কি করব, এই কৃষ্ণের ঘরে পাহারাদার হয়ে থাকবো। এই কৃষ্ণ আমার তো সবকিছু তোমাকে দিয়ে দিলাম, আমাকে তোমার সেবক হিসেবে রেখে দাও, আমাকে তোমার সেবক হিসেবে তোমার কাছে রেখে দাও, তোমার তো একজন সেবা করার লোক দরকার, সবকিছু দিয়ে দিলাম কিন্তু তোমাকে সেবা করার একজন লোক দরকার না, সেটা তুমি আমাকেই রাখো। বুঝতে পারছেন? আর এইভাবে সে ভগবান সেবা করবে। শাস্ত্রে শুধু পুরুষদের ধর্মের কথা বর্ণনা করা আছে, পুরুষটা ব্রহ্মচর্য পালন করবে, পুরুষটা গৃহস্থে প্রবেশ করবে, পুরুষটা বনবস্ত নিবে, পুরুষটা সন্ন্যাস নিবে, পুরুষটা ধর্ম করবে, সেই করবে, কত কিছু করবে, কিন্তু নারীদের কোনো ধর্মের কথা শাস্ত্রে উল্লেখ নাই। দেখেন সমস্ত শাস্ত্র পড়েন, নারীদের কোনো ধর্মের কথা উল্লেখ নাই। বুঝতে পারছেন তো? তাহলে কি নারীরা ধর্ম করবে না? হ্যাঁ, নারীরা ধর্ম করবে না? নারীদের একমাত্র ধর্ম হচ্ছে কি, তার পতিকে ভগবানের সেবায় লাগাবে আর সে তার পতি সেবা করবে। বুঝতে পারছেন তো? নারীদেরকে, নারীদের একমাত্র ধর্ম সে তার পতিকে ভগবানের সেবায় লাগাবে এবং সে তার পতিকে ভগবানের সেবায় সহযোগিতা করবে এবং তার পতি সেবা করবে, এটাই হচ্ছে তার ধর্ম, এটাই হচ্ছে তার একমাত্র ধর্ম। কিন্তু আমরা কিন্তু আমাদের স্বামীকে বলি না, হ্যাঁ, যে আপনি দুই মালা জপ করেন, বলি যে না আপনার এটা করেন সেটা করেন, কিন্তু মাতাজির ইচ্ছা করলে কিন্তু সেটা পারে। এই জন্য যে এইভাবে ভগবানের সেবা যুক্ত থাকবে না, তাকে অবশ্যই কি করতে হবে, নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হবে। তো এই জন্য বলছে, বিশেষ করে শাস্ত্রে শ্রীমৎ ভাগবতমে 28 প্রকার নরকের কথা উল্লেখ করছে। তো এই জন্য বলছে যে বিভিন্ন প্রকার নরক, শত সহস্র নরককুণ্ড বা শাস্তি বিভাগ রয়েছে, কত শত সহস্র, সহস্র মানে কি হাজার, আর একশো, একশো হাজারের উপরে নরককুণ্ড রয়েছে, শাস্তি দেওয়ার, শাস্তি দেওয়ার বিভাগ রয়েছে। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র 28টি নরকের কথা বর্ণনা করেছেন। কয়টি নরকের কথা বলেছেন? কেন? সময় স্বল্পতার কারণে। যা শ্রীমৎ ভাগবতমের পঞ্চম স্কন্ধ 26 অধ্যায়ের 5 থেকে 36 নম্বর শ্লোক 31টি শ্লোকের মাধ্যমে বর্ণনা করা আছে 28টি নরকের কথা। সেখানে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাপী আত্মাকে সেখানে নরক যাতনা ভোগ করতে হয়। আপনি যখন নরকে যাবেন বা যে নরকে যায় তাকে কি করা হয়, তাকে একটা এমন শরীর প্রদান করবে সেখানে শুধু যন্ত্রণা দিবে, যন্ত্রণা, যন্ত্রণার জন্য একটা শরীর প্রদান করবে, আরেকটা শরীর প্রদান করবে। আর যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো, এই যে তাকে যে শরীরটা প্রদান করবে, এই যে যাতনার শরীর, এটার বৈশিষ্ট্য কি, বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না, এত শাস্তি দেওয়া হবে তথাপিও তার সে শরীরটার কি হবে না, মানে মৃত মরবে না, শাস্তি পাবে, শাস্তি সে বুঝতে পারবে, শাস্তিটা সে অনুভব করতে পারবে, কিন্তু শরীর মানে দেহ মরার কোনো পথ নাই, এমন একটা শরীর প্রদান করবে, কেবল যন্ত্রণাই পেতে থাকবে। তো এই জন্য বলছে কোন পাপে কোন নরক কিরূপ শাস্তি, এটা একটু জানতে হবে না? কেন জানেন, এই নরকের কথা যদি আমরা একটু জানি তাহলে আমরা একটু সতর্ক হতে পারব। বুঝতে পারছেন? একটু সতর্ক হতে পারবো। এই জন্য বলছে মানুষ কিছু পাপ পুণ্যের ফল এই পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল অন্যান্য ঊর্ধ্ব লোকগুলোতে অথবা স্বর্গ স্বর্গ নরকে গিয়েও ভোগ করে। পাপ কর্মের ফল ভোগ করতে হয়, পুণ্যকর্মের ফল ভোগ করতে হয়। জানেন আপনারা কি এখন পুণ্যকর্মের ফলটা কি ভালো, সেটা ঊর্ধ্ব লোক প্রদান করবে।
কিন্তু পাপ কর্মের ফলটা নির্মূলক প্রদান করবে। পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কি ধরনের পাপাচার করলে কোন ধরনের নরকে যেতে হবে তা সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতমে বলছে। 28টি নরকের কথা, কয়টি নরক? 28টি নরকের মধ্যে প্রথম নরক কি নরক? প্রথম নরকের নাম হচ্ছে তামিশ্র, তামিশ্র নরক। তো এই যে প্রথম নরক তামিশ্র নরকে কারা যায়? যে ব্যক্তি পরধন, পর স্ত্রী পুত্র অপহরণ করে তাকে অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা কালো পাশে বেঁধে বলপূর্বক এই নরকে নিক্ষেপ করে শাস্তি ভোগ করায়। এই নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন থাকে। নরক মানে কি? সেখানে কিন্তু আলো টালো নাই, একদম অন্ধকার, ঘোর অন্ধকার। সেখানে পাপীরা নির্জলা উপবাস রেখে তার উপরে তাকে কি করে, যে যে পাপী ব্যক্তি তাকে খাবার দেওয়া হয় না, নির্জলা জল পর্যন্ত দেওয়া হয় না, আর তার উপরে কি করে প্রচন্ড প্রহার করে। এভাবে ক্রুদ্ধ যমদূতেরা তাকে শুধু প্রহার করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে মানে আস্তে আস্তে প্রহার সহ্য করতে 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 সে মূর্ছিত হয়ে পড়ে। আবার যখন সে উঠে আবার তাকে কি করা হয়, প্রহার করা হয়। এটা হচ্ছে তামিশ্র নরকে, বুঝা গেছে? প্রথম নরক কি করে, কি করলে যায় সেখানে? পরধন, পর স্ত্রী, পর 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 স্ত্রী পুত্র হরণ যদি সে করে সে এই নরকে যায়। তারপরে দ্বিতীয় হচ্ছে অন্ধ তামশ্রী, অন্ধ তামিশ্র। তো এটা একটু আরেকটু কঠিন হবে মনে হয়, তামিশ্র অন্ধ তামিশ্র। যে ব্যক্তি অন্ধ তামিশ্র, যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে, পতি পতি বুঝেন তো, স্বামীকে বকে করেন তো আপনারা, হ্যাঁ বলছে পতিদেবকে বাঁকাবুকি করে আর তার স্ত্রী পুত্র উপভোগ করে, তার স্ত্রী পুত্র উপভোগ করে সে এই নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপীকে সেই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা তাকে এতই যন্ত্রণা প্রদান করে যে প্রচন্ড প্রহারে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায়। এতভাবে তাকে প্রহার করবে, হ্যাঁ কি করবে, তার বুদ্ধি দৃষ্টি নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে শুনুন এগুলো ভাগবতের কথা। তারপরে তিন নাম্বার নরক, তিন নাম্বার নরকের নাম হচ্ছে কি, রৌরব। কি নরক? রৌরব। যে ব্যক্তি তার জড়দেহটি, জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, মনে করে যে না এটাই হচ্ছে আমার স্বরূপ, স্বরূপ এই দেহটা দিয়ে আমি যা খুশি তাই করব, নিজের খেয়াল খুশি মতো কর্ম করবে, এটা করবে সেটা করবে, সে মনে করবে যে কি, হ্যাঁ এই দেহটাই সবকিছু ভোগ করার কাজে সে সারা জীবন লাগিয়ে দিবে, বুঝা গেছে? তো সে ধর্মকর্ম করবে না। আর সেই ব্যক্তিটা কি করবে, তার নিজের দেহ ও দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীকে হিংসা করবে, বুঝা গেছে? অপর তার পরিবারকে মানে ভরণ পোষণ দেওয়ার জন্য তিনি কি করবে, অন্য প্রাণীকে হত্যা করবে। সেই ব্যক্তি বা সেই প্রাণী হিংসাজনিত পাপের ফলে, জীব হিংসা, জীব হত্যা, এই হিংসাজনিত পাপের ফলে তাকে এই রৌরব নামক নরকে নিপাতিত হতে হয়। যাদের হিংসা করা হয়েছে সেই প্রাণীরা সর্পের থেকেও ভয়ঙ্কর রৌরব প্রাণী হয়ে তাকে পীড়া দিবে। এই যে দেখেন বলছে, যেই যে প্রাণীগুলোকে হত্যা করছি আমরা সেই প্রাণীগুলো কি করবে, সেটা এক একটা বড় বড় সর্পের রূপ ধারণ করবে আর সেই সর্পগুলো কি করবে, আমাদেরকে দংশন করতে থাকবে। শুধু এক একটা যাদেরকে হত্যা করছে তারা কি হবে, এক একটা সর্প হবে। তারপরে মহারৌরব, চার নাম্বার মহা কি, মহারৌরব। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদেরকে নিজেদের দেহ ধারণ করে তাদেরকে এই কি করা হবে, তাদেরকে এই নরকে প্রেরণ করা হবে। তারা অশেষ যন্ত্রণা পায়,
তাদের একটা পশু আছে, সে পশু কি করবে, তাদের মাংস খেতে থাকবে। সেখানে পশুটার নাম হচ্ছে কি, রুরু নামক পশু, তাকে অশেষ যন্ত্রণা দিয়ে তার মাংস খাবে এই মহারুরুক নামক নরক। তারপরে পাঁচ নাম্বার কুম্ভী পাক, পাঁচ নাম্বার নরকের নাম কি কি আপনারা বুঝতে পারছেন তো, শুনতেছেন তো ভালোভাবে, কুম্ভী পাক। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য ও জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংস ভুজি রাক্ষসদেরকে, রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা এই নরকে দৃষ্টান্ত তেলে, ফুটন্ত তেলে তাদেরকে পাক করবে, ফুটন্ত তেল, ফুটন্ত তেলে তাদেরকে সেখানে ভাগ করবে, পাক করবে। তারপরে ছয় নম্বর হচ্ছে কি, কালো, কালো সূত্র। কি নরক নামগুলো আপাতত জানেন, কালো সূত্র, ব্রহ্মঘাতক পাপীরা এখানে পতিত হয়। ব্রহ্ম তো জীব, জীব হত্যা, ব্রহ্ম মানে কি জীব, হ্যাঁ জীব হত্যা, যারা ব্রাহ্মণ হত্যা করে, জীব হত্যা করে, ব্রাহ্মণদেরকে কষ্ট দেয়, বৈষ্ণবদেরকে কষ্ট দেয়, তারা এই নরকে থাকে। বলছে 80,000 মাইল বিস্তীর্ণ উত্তপ্ত তামার মেঝেতে প্রচন্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে হাজার হাজার বছর ধরে পাপীর যন্ত্রণা ভোগ করতে থাকে। 80,000 মাইল এমন একটা তামা এটাকে উত্তপ্ত করবে, উত্তপ্ত অত্যন্ত বুঝলেন তো, গরম করবে, আর সেখানে গ্রীষ্মকালীন রোদ থাকবে, আর তাকে কি করবে সেখানে, হ্যাঁ সেই সেখানে অবস্থান করবে, এত গরম, এটা হচ্ছে তার সেখানে শাস্তি। সাত নম্বর হচ্ছে কি, অশিপত্র বন, অশিপত্র বন, যারা নাস্তিক পাষণ্ডী, যারা নাস্তিক, যারা বলে ভগবান ভগবান বলতে কিছু নাই, ভগবানের একটা প্রণামও করে না, সকালে ঘুম থেকে ওইটা ভগবানের মন্দিরে একটা প্রণামও করে না, এই সমস্ত নাস্তিকরা এরা কি যাবে, এই নরকে যাবে। আর যমদূতেরা পাপীকে কি করবে, বেত্রাঘাত, বেত্রাঘাত বুঝেন তো, বেদ দিয়ে আঘাত করতে 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 এত ভাবে পীড়ন দেবে, প্রহারের যন্ত্রণায় যখন পাপী বনের মধ্যে দৌড়াতে থাকে তখন তরবারির মতো ধারালো পাতাগুলি তার সর্বাঙ্গে ক্ষত বিক্ষত করে দেয়। এমন জঙ্গল বুঝেন তো, জঙ্গলের মধ্যে কি থাকে, গাছপালা থাকে না, পাতা, শুধু পাতা, যখনই তাকে জন্তুদেরা প্রহার করবে তখন সে জঙ্গলের মধ্যে দৌড়তে থাকবে। আর জঙ্গলগুলো কি জানে তো, এক একটা ইস্পাতের মানে শরীর মতো, এক একটা আঘাত তার লাগলি কেটে যাবে, লাগলি কেটে যাবে, আর সে এই জঙ্গলে দিয়ে দৌড়াবে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। তারপরে আট নাম্বার, আট নাম্বার নরক হচ্ছে কি, শুকর মুখ। কি মুখ, কোন ক্ষমতাসীন ব্যক্তি অদণ্ডীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এই এখানে আসতে হয়। অনেকে থাকে না, তারা একটু ক্ষমতাশীল ব্যক্তি আছে, তারা কি করে, যারা কোনো অপরাধ করে নাই তাদেরকে নির্দোষ, নির্দোষকে শাস্তি দেয় না, তাদেরকে সেই নরকে যেতে হবে। আর সেখানে কি করবে, যমদূতেরা বিশাল যাতাকালে ইক্ষুদণ্ডের ন্যায় তাকে নিষ্পেষণ করবে, ইক্ষুদণ্ডের ময় বুঝে গেছে, ইক্ষুদণ্ডের ন্যায় তাকে এভাবে, তখন সে আর্তনাদ স্বরে রোদন করতে করতে দণ্ডিত নির্দোষ ব্যক্তির ন্যায় মূর্ছা প্রাপ্ত হবে, সে অজ্ঞান হয়ে যাবে। বুঝেন তো যেভাবে কি করা হয়, বুঝেন তো আখের রস কিভাবে বের করা হয়, বুঝেন তো এইভাবে আপনাকে কষ্ট দিবে। তারপরে হচ্ছে নয় নম্বর অন্ধকূপ। যে ব্যক্তি কীট পতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয়। যে সমস্ত পশু পাখি সরীসৃপ মশা ওকুন কীট মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছে, কুয়োর মধ্যে তাদের দ্বারা আক্রান্ত হয়, নিদ্রাহীন ও অসহ্য যন্ত্রণার অস্থির হয়ে পাপী কোথাও বিশ্রাম করতে পারে না, তখন সে অন্ধকারে নিরন্তর ছুটে বেড়ায় আর পশুর মতো ছটফট করতে থাকে সেই অন্ধকূপ নরকে। তখন সে কোনো কিছু বুঝতে পারে না, সে তাকে অন্ধকূপের মধ্যে ফেলে রাখা হয়। তারপরে হচ্ছে কি, কৃমি ভোজন, দশ নম্বর নরক। নাম কি,
প্রেমী ভোজন। যে ব্যক্তি অতিথি বালক বন্ধুদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয়, অন্য কৃমি তাকে খেতে থাকে। বুঝে গেছে? আমাদের উচিত কি করা? অতিথিকে ভোজন করানো আগে, তারপরে বালক বৃদ্ধ তাদেরকে ভোজন করানো, এবং তাদের ভোজন করানোর পরে হ্যাঁ ভোজন করা আমাদের। কিন্তু সেটা না করে যদি সে আগে মানে নিজে ভোজন করে থাকে তাদেরকে অভুক্ত রেখে, তখন তাকে কি করা হবে? সে নরকে পতিত হতে হবে। তারপরে সন্ধ্যাংশ, 11 নম্বর নরক। বল প্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা উত্তপ্ত কাঁচি ও সারুষি দিয়ে তার পেটের নাড়ি কেটে ফেলে, বের করে দেয় কেটে। 12 নম্বর তপ্ত সুরমি। যে পুরুষ বা নারী অগম্য গমন করে মানে অবৈধ মেলামেশা করে তাকে যমদূতেরা সেখানে জ্বলন্ত লৌহ মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করায়। একটা লোহার মূর্তি তৈরি করবে সেখানে, আর সেটাকে একদম আগুন দিয়ে এমন উত্তপ্ত করবে, তখন তাকে সেই লোহার মূর্তিটাকে আলিঙ্গন করতে বলবে যমদূতেরা যারা অবৈধ সঙ্গ করবে। তারপরে 13 নম্বর হচ্ছে বজ্রকণ্ঠন শালমুনি। যে ব্যক্তি কামান্ত হয়ে পশু গমন করে এখানে ভয়ঙ্কর কাটাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেসরা করানো হয়। এরকম কিছু ব্যক্তিরা আছে কামাক্ত হয়ে তারা কি করে পশুদের সাথে সঙ্গ করতে যায়, তো তাদের এই অবস্থা হবে। তারপরে বৈতরুণী 14 নম্বর কি? হরে কৃষ্ণ, বৈতরুণী। এই পুষ বা রক্ত বমি নখপূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয় তাকে এই নরকে। তারপরে পুত, এই যে ব্যক্তি নিয়মবিহীনভাবে যৌন জীবন যাপন করে তাকে এই নোংরা সমুদ্রে কপ তুথু পুচ মূত্র এগুলো খেতে হয়, এই সমুদ্রের মধ্যে তাকে ফেলে দিবে নিয়মবিহীনভাবে। শাস্ত্রে স্ত্রী সঙ্গ করার নিয়ম উল্লেখ করেছে, সেই নিয়ম ফলো করে তার স্ত্রী সঙ্গ করতে হবে। তারপরে 16 নম্বর প্রাণরোধ। উচ্চ বর্ণের মানুষেরা পশু পাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডে বানভিত্ত অবস্থায় তাকে নোংরা খেতে হবে। উচ্চ বর্ণের, যারা উচ্চ বর্ণের তারা কিন্তু এই ধরনের কাজ করবে না, যারা পশু পাখি পালন করবে না, কিন্তু অনেকেই এটা করে। এবার আমি দেখেছি এক ভক্ত কুকুর পালাতে তাকে দীক্ষা দেয় নাই আমাদের আচার্যগণ, তো এই জন্য। তারপরে হচ্ছে প্রাণরোধ, এটা বলা হয়েছে বলেছি। তারপর 17 নম্বর হচ্ছে কি বিশোষণ। যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয়, কি দেয় কিনা দেয় কিনা, দম্ভ করে আমি এতটা পশু বলি দিছি। হ্যাঁ, যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয় তাকে এই নরকে, এই নরকে কি করা হবে? তাকে বলি দেওয়া হবে, তাকে বলি দেওয়া হবে। কে বলি দিবে? যে যাকে বলি দেওয়া হয়েছিল সেই পশুটা সে একটা রূপ ধারণ করবে সেখানে, তাকে সেখানে বলি দেওয়া হবে। তারপরে কি লাভাভক্ষ, লালাভক্ষ। যে মদ যে বদ স্বভাবের হয়, বদ স্বভাব মানে খারাপ স্বভাবের ব্যক্তি, পত্নীকে বসে আনতে শত্রু পান করায় তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয়, এটা ঘৃণ্য জিনিস। তারপরে হচ্ছে সার মেয়াধন। যে ব্যক্তি পরগৃহে অগ্নি সংযোগ করে অন্যের গৃহে আগুন জ্বালায় দেয়, তারপরে করের নামে লুণ্ঠন করে বিষ প্রয়োগ করে তাকে এই নরকে আসতে হয়। এখানে 720টি বজ্র ধ্বংস্ট কুকুর থাকে, সেই কুকুরগুলো সেই পাপীকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। কয়টি কুকুর থাকে? 720টি। তারপরে অবিচি। যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সাক্ষ্য দানে মিথ্যা কথা বলে তাকে এখানে এনে সুউচ্চ পর্বত থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে, নিচে পাথরের মধ্যে পরে পাপীর শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
অর্থাৎ কি করতে হবে, যে বেশি বেশি লাভ করতে চাবে, ব্যবসায় ক্ষেত্রে বেশি লাভ করা যাবে না, হ্যাঁ পরিমাণ মত লাভ করতে হবে, বেশি লাভ করলে এই নরকে যেতে হবে। তারপরে কি অয়পান, অয়পান নরক, এটা নরকের নাম আপনারা আগেও শুনছেন। উচ্চ বর্ণের ব্যক্তি যদি সুরাপান করে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় তারা যদি কি খায়, মদ খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, খায় কিনা ব্রাহ্মণটা, খায় কিনা, তাদেরকে এই নরকে নিবে। আর এখানে নিয়ে কি করবে, এখানে নিয়ে বলছে জমদূতেরা পা দিয়ে তার বুকে চেপে ধরে তপ্ত তরল লোহা পান করায়, তপ্ত লোহা, লোহাটাকে গরম করলে দেখছেন তো একদম কি মনে হয়, হ্যাঁ গলিত লোহা, গলিত লোহা, উত্তপ্ত গলিত লোহা তাকে পান করানো হবে। আর 22 নাম্বার, 22 নাম্বার কি, খারক, খারকর দম, খারকর দম, যে ব্যক্তি আমি উন্নত এই রূপ আত্ম গরিমা করে, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, আমি সব, তাকে কিনা আমি অহম মামিতি ভাব, হ্যাঁ এরকম ভাবে গরিমা করে এবং অন্যকে অসম্মান করে, তাকে এই নরকে যেতে হয়। আর এখানে গিয়ে কি করতে হবে, সেখানে তাকে কি করে নির্যাতন করে করে তাকে কর্দমের মতো হাবুডুবু করা হয়, কর্দমের মতো মানে কাদা, কাদা, কাদার মধ্যে তার মুখ ঢুকিয়ে সেখানে তাকে হাবুডুবু খাওয়ানো হবে। তারপরে হচ্ছে কি 23 নাম্বার হচ্ছে রক্ষভোজন, যে ব্যক্তি কালীর কাছে নরবলি, পশু বলি দিয়ে মাংস খায়, বুঝা গেছে তো, কালী মায়ের কাছে নরবলি, পশু বলি দিয়ে সে মাংস খায়, তাকে এই রক্ষভোজন নামে নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত যাকে বলি দেওয়া হয়েছে সেই রাক্ষস হয়ে মহানন্দে পাপীর মাংস খেতে থাকবে, সে তখন নরকের রাক্ষস হবে, রাক্ষস হয়ে তখন আপনার মাংস খাবে সেখানে। আর সুলভপ্রত, যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশু পাখিকে বিদ্ধ করে, খেলা করে, যন্ত্রণা দিয়ে মারে, তাকে এখানে আসতে হয়। এখন বলতে পারেন যে প্রভু পশু পাখিকে আশ্রয় দেওয়াটা কি ভালো না, দেখেন আপনি যদি চিন্তা করেন যে না শিস, একটা মাছ পুকুরে ঠান্ডার মধ্যে, এই মাছটা এখানে ঠান্ডার মধ্যে পুকুরে অবস্থান করতেছে, ঠান্ডার মধ্যে আপনি যদি সেই মাছটাকে আয়না ঘরের মধ্যে কম্বলের নিচে এনে রাখেন, সেই মাছটা বাঁচবো, তো এই চিন্তা করে যে এই পশু পাখিরা উন্মুক্ত থাকতেই তারা পছন্দ করে, তাই না, মানে আপনি উন্মুক্ত ব্যক্তিটাকে আবদ্ধ করে ফেলতেছেন, তো এতে করে সে কি তার কষ্ট দিচ্ছেন না আপনি, এই জন্য তাকে, হ্যাঁ বলেন বউ, আমাদের দেশে একটা প্রচলন আছে মুরগি লড়াই, হ্যাঁ দুইটা পাখি লড়াই করে আর মানুষ এটা নিয়ে আনন্দ করে, এটা হচ্ছে সরাইলের একটা বিখ্যাত খেলা, হ্যাঁ মুরগ লড়াই, এখানে যে সুলভপ্রত তাকে এই নরকে যেতে হবে, এবং সে নরকে কি করবে, এই নরকে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে পাপীকে বক শুনুকেরা, বক শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, বক বক এবং শকুন। তারপরে 25 নাম্বার হচ্ছে অভট নিরোধন, অভট নিরোধন, এটা একটা নরক, যে ব্যক্তি কাউকে কূপে গলায় গুহায় বদ্ধ করে রাখে, কূপ বলতে আবদ্ধ অবস্থা আর কি, হ্যাঁ তারপরে গুহায় আবদ্ধ করে রাখে, কষ্ট দেয় তাকে, এইখানে বিষাক্ত ধোঁয়া ও অগ্নির শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে থাকবে সেখানে এই এই নরকে। 26 নাম্বার হচ্ছে কি দন্ধ সুখ, দন্ধ সুখ, যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখায়, আছে কিনা অনেকের ব্যক্তি সাপের মতো ফুসফুস করে না, যে সাপের মতো ক্রোধ দেখায়
কোন প্রাণীকে যন্ত্রণা দেয় তাকে সেখানে পঞ্চমুখ সপ্তমুখ সাপেরা তাকে সেখানে পঞ্চমুখ পাঁচটা মুখ থাকবে, সাতটা মুখ থাকবে, এই ধরনের পাপরা তাকে সেখানে যন্ত্রণা দিবে। 27 নাম্বার কোনটা? 27 নাম্বার হচ্ছে পর্যাবর্তন। যে ব্যক্তি অতিথিকে দেখলেই ক্রুদ্ধ হয়ে যায়, অতিথি আসছে বাড়িতে, সে আনন্দিত না হয়ে কি হয়ে যায়? ক্রুদ্ধ হয়ে যায়, তাই না? অতিথিকে অতিথি নারায়ণ বলে না, অতিথি নারায়ণের সাথে তুলনা করছে। কিন্তু কে ব্যক্তি যদি ক্রুদ্ধ হয়ে যায়, মন খারাপ করে, এই ব্যক্তিকে সেখানে কি করতে হয়? এই ব্যক্তি সেই নরকে যাবে এবং এই নরকে শকুন বক চঞ্চু দিয়ে তার চোখ উৎপাটন করা হয়, তার চোখগুলো খুলে নেওয়া হবে। তারপরে 28 নাম্বার সর্বশেষ নরক, যদি 28টি নরকের কথা বলছে, শুচি মুখ, সেই নরকের নাম কি? শুচি মুখ। বিশ্বস্ত ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে, সে বিশ্বাসী বিশ্বস্ত কিন্তু তাকে চোর মনে করে সন্দেহ করা, তবে তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে যমদূতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহা দিয়ে, লোহার সূত্র দিয়ে তার শরীর এভাবে সেলাই করবে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সাবধান করে দিয়েছেন, তিনি বলেছেন, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তিনি বলছেন, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিথে, পালাইবার পথ নাই। এই যে 28টি নরক, আপনারা শুনছেন সবাই, এই 28টি নরক, এই 28টি নরকের কথা যখন শুনতে গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে, সাথে সাথে পরীক্ষিত মহারাজের চোখ দিয়ে জল চলে আসছে, আর চোখ দিয়ে জল এসে শুকদেব গোস্বামীকে বলছে, হে মহারাজ পরীক্ষিত, পরীক্ষিত মহারাজ বলছে, হে হে শুকদেব গোস্বামী, হে গুরুদেব, আপনি বলুন কিভাবে এই নরক থেকে মুক্তি পাওয়া যায়, কি কাজ করলে মানুষকে এই নরক গুলাতে যেতে হবে না। দেখেন, যারা সাধু তারা সবাইকে কি করে, সে নরকে পাঠাতে চায় না, নরকে পাঠাতে চায় না। এই জন্য পরীক্ষিত মহারাজ বলছে, আপনি কৃপা করে বলুন কিভাবে এই মানুষকে নরক থেকে উদ্ধার করা যায়, নরকে না পাঠিয়ে কিভাবে ভগবত ধামে পাঠানো যায়, তার উপায় বলুন। তখন শুকদেব গোস্বামী বলছেন, কি বলছেন? একটাই কি করতে হবে, এই সাধুর সঙ্গে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, হরিনাম করতে হবে, আর এছাড়া কোনো উপায় নাই। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। বুঝতে গেছে? হ্যাঁ, সাধুর সঙ্গে প্রকৃত সাধু কি বুঝতে হবে, সাধু কারা? হ্যাঁ, যারা সব সময় কৃষ্ণ নামে আছে, হ্যাঁ, যারা কৃষ্ণকে সমস্ত কিছু অর্পণ করে কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছে, তারাই সাধু, তারাই বৈষ্ণব। আর আমাদের কি করতে হবে? সেই ধরনের সাধুর সঙ্গ করতে হবে, সেই ধরনের কি করতে হবে, সাধু সঙ্গ। হ্যাঁ, আমরা অনেক সাধু সঙ্গ করি কিন্তু আমাদের উন্নত হচ্ছে, আমাদের উন্নত ভাব হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে আমাদের উন্নত হচ্ছে না, আমরা উন্নতি লেভেলে যেতে পারছি না, নিশ্চয়ই আমাদের সাধু সঙ্গটা ঠিক মতো করতে পারছি না, হ্যাঁ ত্রুটি আছে। বুঝা গেছে? কেউ যদি মানে জেগে থেকে ঘুমানো বুঝেন তো, হ্যাঁ, ঘুমিয়ে আছে কিন্তু সজাগ, মানে চোখ বন্ধ করে আছে কিন্তু সজাগ, এই দিক থেকে আপনি যদি জল উঠাইলে দেন তাকে জাগানো যাবে না, জাগানো যাবে তার শরীরে যদি জল ঢেলে দেন তবু সে ব্যক্তিকে জাগানো যাবে না। যে প্রকৃত অর্থে ঘুমিয়ে আছে তাকে জাগানো সম্ভব, তাই ইচ্ছা করে ঘুমানোর ভান করবেন না, তাই না? হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বলছেন, মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তিনি আমাদেরকে এই নরক থেকে উদ্ধার করার জন্য আসছে, তিনি আমাদের নরক থেকে কি করার জন্য আসছে, উদ্ধার করার জন্য আসছে। আর তিনি এই জন্য তিনি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলছেন, কি বলছেন, জীব জাগো জীব জাগো, গৌড়া চাঁদ বলে। জীবকে কি করতে হয়েছে, জাগার জন্য বলছে, ঘুমিয়ে থাকার জন্য বলছে না, আমি ঘুমিয়ে থাকলাম, আমি কিছু করবো না, কিছু শুনবো না, না না
ঘুমিয়ে থাকার জন্য বলছে না, মহাপ্রভু এসে বলছে এই জীব আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে, এখন জাগো। হ্যাঁ, এই জন্য বলছে জীব জাগো, জীব জাগো, জাগো। গৌরা চাঁদে বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই যে আপনাকে ঘুম পাড়িয়ে রাখছে কে, কে পাড়িয়ে রাখছে? মায়া পিশাচি, বুঝে গেছে মায়া, এই যাইস না এইখানে গেলে তো কৃষ্ণ নাম শুনবে, তখন তো আস্তে আস্তে কৃষ্ণের ভক্ত হয়ে যাবে। আর কৃষ্ণের ভক্ত হয়ে গেলে মায়া দেবীর একটা লোক কমে যাবো, মায়া দেবী বুঝেন তো, কলির একটা লোক কমে যাবে। এই জন্য মায়া আপনাদেরকে কি করতে আটকাবে, আটকে রাখতে চাবে। মহাপ্রভু বলছে আর কত এ মায়া পিশাচির, হ্যাঁ, কোলে ঘুমিয়ে থাকতে হবে। বলছে না না উঠো, আর উঠিয়ে কি করো, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। মহাপ্রভু কি আনছে? ঔষধ নিয়ে আসছে, কারণ আমরা সবাই রুগী, সবাই কি, অনেকে বলতে পারেন বাবু আপনি আমার রুগী কইছেন, আমার কোন রোগ নাই, আমার কোন কি নাই, অনেকে বলতে পারেন আমার কোন রোগ নাই, কিন্তু সবার যদি কোন রোগ নাও থাকে, কিন্তু একটা রোগ সবার আছে, কি রোগ, ভবরোগ। কি ভবরোগ? কি ভবরোগ? কি ভবরোগ হচ্ছে বারবার পৃথিবীতে আসা, বারবার জন্ম নেওয়া, বারবার মৃত্যুবরণ করা, বারবার বৃদ্ধ হওয়া, বারবার বেধি অসুস্থ হওয়া, আছে কিনা, জন্ম মৃত্যু জরা বেধি বারবার, এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, এ বারবার মাতৃগর্ভে আসা, এটা হচ্ছে ভবরোগ। এটা কি ভবরোগ? আর মহাপ্রভু এ ভবরোগের ওষুধ নিয়ে আসছে, কি ওষুধ? মহাপ্রভু ভবরোগের ওষুধ নিয়ে আসে, জন্য বলছে এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মহাপ্রভু প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলতেছেন হরিনাম নাও, হরিনাম নাও। নিজে যাচ্ছেন, নিত্যানন্দ ঠাকুর, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর সবাইকে পাঠাচ্ছেন, তাদেরকে কি তাদের বলছেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর, তাদেরকে বলছেন কি, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করো। কি ভিক্ষা? বলো কৃষ্ণ কহো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলো কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, একাদশী ব্রত থাকো। কিন্তু আমরা আজও সে মহাপ্রভু বলে গেছেন জাগতে, কিন্তু আমরা আজও ঘুমিয়ে আছি, আজও ঘুমিয়ে আছি। তো এই জন্য আমাদেরকে জাগতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না, আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে, বয়স তো শেষ, আপনাদের বয়স শেষ হয়ে গেছে না, এখন মৃত্যু যখন, হ্যাঁ, যখন তখন আমাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে, যখন তখন, কোনো তিথি স্থান, হ্যাঁ, কাল পাত্র কোনো কিছু দেখবে না, সময় কোনো কিছু দেখবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু আপনার সামনে হাজির হয়ে যেতে পারে, পারে কিনা? তাহলে আর কেন আমরা ঘুমিয়ে থাকব? হ্যাঁ, এই জন্য আচার্যগণ বলছে এখনো চেতন হয়ে রাধা কৃষ্ণ নাম ভজরে গায়ে গৌরা মধুর স্বরে, গায়ে গৌরা মধুর স্বরে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম বলো রে গায়ে গৌরা মধুর স্বরে। কি করতে হবে? হরি নাম, হরি নাম ভজ, হরি নাম ভজ জীব আর সব পিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে, পালানোর কোনো রাস্তা নেই। এই যে আজকে নরকের কথা বললাম, এই নরক থেকে উদ্ধার হওয়ার একটাই পথ,
হরি নাম করতে হবে, হরি নাম। হ্যাঁ, এই জন্য শাস্ত্রী বলছে ইতি সুরসকম নাম নাম কলিকলমস্য নাশনম না তো পরতির উপায় সর্ব বেদে সুদৃশ্যতে। এই ষোলো নাম বত্রিশ অক্ষর। হ্যাঁ, এমন একটা জিনিস এই হরিনামের মতো এত পাওয়ারফুল বস্তু, না তো পরতির উপায় সর্ব বেদে সুদৃশ্যতে, সমস্ত বেদেও নাই, সমস্ত বেদেও নাই। এজন্য কলি সন্তরণ পুরাণে বলছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তিনবার বলছে গতি নাই। শিল প্রভুপাদ কি বলছে, ইন দ্য কলিযুগ উইদাউট হরে কৃষ্ণ মহামন্ত্র দেয়ার ইজ নো আদার ওয়ে, নো আদার ওয়ে, নো আদার ওয়ে। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, তাহলে আপনি কেন হরিনাম করবেন না? উদ্ধার হইতে গেলে, এই ভাব সমুদ্র পাড়ি দিতে গেলে করি দরকার পড়ে না? করি করি বুঝেন তো, টাকা টাকা পয়সা দিতে হয় না, দিতে হবে। আর এই জগতে টাকা সেখানে চলবে না, সেখানে কি দিতে হবে? সেই করি, নামের করি। কি করি? নামের করি দিতে হবে। আপনি যত বেশি নাম করবেন তখন আপনার ভবন নদী কি হয়ে যাবে? ভবন নদী থাকবে না, কি হয়ে যাবে? এমন হরি নাম কর সার এ ভব সাগর হইবে বালুর চর হাটিয়া হইবে পার। যদি এই ভব নদী এই ভব সমুদ্র হেঁটে হেঁটে পার হতে চাও তাহলে হরি নাম করো। কি করো? হরি নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই বলে সবাই বলছে উচ্চ স্বরে
আমরা একাদশী মাহাত্ম্য পরে শেষ করব, শেষ করে দাও।